হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের পিছনে যে চারটি করে ক্যামেরা থাকে, রেডমি, শাওমি বা স্যামসং, যে কোনো মোবাইলে যে চারটি করে ক্যামেরা থাকে, এই চারটি ক্যামেরার কাজ কি। তো আজকের ভিডিওতে এটাই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনার ফোনে চারটি ক্যামেরা থাকে, চারটি ক্যামেরা কীভাবে ইউজ করে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখার পর, তো ভিডিওটাকে লাইক করতে পারেন, আর যদি ভিডিও না লাগে ডিসলাইক করতে পারেন, আর যদি এমন ভিডিও দেখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন বন্ধুদের মোবাইল স্ক্রিনে যাই, গিয়ে দেখি যে চারটি ক্যামেরা কী কী কাজ করে। পোর্ট্রেট মোড, মাইক্রো বা ম্যাক্রো ক্যামেরা বলে, বা মেন ক্যামেরা প্লাস আরেকটি ক্যামেরা রয়েছে, সেটা হলো ওয়াইল্ড বা ওয়াইপ ক্যামেরা, যেটাকে আলট্রা ওয়াইপ ক্যামেরা বলে। তো ফ্রেন্ডস চলুন দেখি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি এই চারটি ক্যামেরার কাজ কী কী। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল স্ক্রিনে রয়েছি, আর আমি এখন ক্যামেরাটাকে অন করব। আর ক্যামেরা অন করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বাইরে রয়েছি, তো এখন এখানে চার্জ দেখতে পাচ্ছেন। তো যে চারটি ক্যামেরা রয়েছে, তো চারটি ক্যামেরা এখানে ক্যামেরা অন করার সাথে সাথে যে ফটোস অপশান দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা মেন ক্যামেরা নেয়, এটা প্রত্যেকটি ফোনের মেন ক্যামেরা নেয়। তো এখানে রেডমি নোট 8 মোবাইল আমি দেখাচ্ছি। তো নিচে থেকে দুটি ক্যামেরা ছেড়ে, সেকেন্ড থার্ড নম্বর যে ক্যামেরা, এবং উপর থেকে একটি ক্যামেরা ছেড়ে যে ক্যামেরাটা, সেটা হলো 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এটা মেন ক্যামেরা কাজ করে, এটা জুম টুম সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন, এবং বন্ধুরা এখানে ছবিও ক্লিক করতে পারবেন। এবং তাছাড়া বন্ধুরা, যখনই আপনি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করবেন, তার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট এখানে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো তিনটে পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট যদি আপনি টাচ করে দেন, তাহলে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্ট্রা ওয়াইড ক্যামেরা। কারণ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখনই আমি মাঝখানে পয়েন্টে টাচ করছি, ছবিটা কিছুটা জুম হয়ে আসছে। এর কারণ বন্ধুরা এটাই, উপরে দেখুন বন্ধুরা, উপরের ক্যামেরা আমি চেপে ধরছি, এবং উপরে ক্যামেরা টিচ বসার সাথে সাথে জাস্ট আমি প্রথমের যে পয়েন্ট রয়েছে সেখানে টাচ করে দিচ্ছি। আর এখানে দেখুন আমার হাতের ছবিটা চলে আসছে, বা এখানে রেড কালার দেখাচ্ছে, কারণ আমি উপরে ক্যামেরা চেপে ধরে রেখেছি। কিন্তু মাঝখানেটা টাচ করার সাথে সাথে, মানে 1x, তখন মেন ক্যামেরা অন হয়ে যাচ্ছে। আর ফার্স্ট পয়েন্টে 0.6 টাচ করার সাথে সাথে আল্ট্রা ওয়াইপ অন হয়ে যাচ্ছে। তো আল্ট্রা ওয়াইপ ক্যামেরা ঠিক এভাবে ইউজ করে যে তিনটে পয়েন্ট থাকে, তিনটে পয়েন্টের মধ্যে ফার্স্ট 0.6 যখনই টাচ করবেন তখন আল্ট্রা ওয়াইপ নিয়ে নেবে, কিছুটা 180 ডিগ্রি বা কিছুটা 130 ডিগ্রি এরকম হয়তো নিয়ে নেবে। এবং মেন ক্যামেরা 1x, এটা হলো 48 মেগাপিক্সেল ক্যামেরা, এটা প্রত্যেকটি ফোনে এইভাবে নেবে। এবং বন্ধুরা, তারপর যদি পয়েন্টে টাচ করা যায় তাহলে 2x, মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা মেন ক্যামেরাতে নেই, জাস্ট একটু জুম হয়ে যাবে। তো বন্ধুরা, দুটো ক্যামেরা কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। উপরেরটা আল্ট্রা ওয়াইপ ক্যামেরা, এটা প্রত্যেকটা ফোনে অনেকে চার কোনা বক্স হয়ে থাকে, একটা আল্ট্রা ওয়াইপ তো অবশ্যই থাকবে চারটের মধ্যে। মেনলি ক্যামেরা চারটি থাকে, একটি ম্যাক্রো ক্যামেরা, মেন যে ক্যামেরা থাকে সেটা ক্যামেরা, এবং পোর্ট্রেট মোড এবং আল্ট্রা ওয়াইপ ক্যামেরা থাকে। তো ফ্রেন্ডস দেখুন, দুটো ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, মেন ক্যামেরাতে কাজ আপনারা এইভাবে করতেই পারবেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট 8 থ্রি লাইন রয়েছে ডান দিকে উপরে, ওখানে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ম্যাক্রো লেখা রয়েছে, এবং ম্যাক্রো এখানে টাচ করলে আপনার মাইক্রো যে শট রয়েছে, মাইক্রো শট দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, ম্যাক্রোটা অন করছি, আর অন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব ঝাপসা হয়ে গেছে। ঝাপসা হয়ে যায় কারণ বন্ধুরা এটাই যে ম্যাক্রোটা খুব কাছাকাছি নেয়। তো বন্ধুরা এখন হাত দেখতে পাচ্ছেন, আমার হাতটা দিয়েছি, হাতটা ঠিকঠাক ছবি আসছে, কিন্তু যখনই হাত সরিয়ে নিচ্ছি এখানে ছবি আসছে না, কারণ এই লেন্সটা এমনভাবে সেট করা শুধুমাত্র কাছের ছবিগুলো তুলবে। তো বন্ধুরা দেখুন, আমি ঘাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঘাসের ছবিগুলো খুব সুন্দরভাবে নিতে পারছে, কারণ এখানে ম্যাক্রো ক্যামেরা কাজ করছে বা মাইক্রো ক্যামেরা কাজ করছে। তো বন্ধুরা এইভাবে আপনারা মাইক্রো ক্যামেরা কাজ করতে পারবেন। আর বাকি যদি ক্যামেরাগুলো আমি চেপে ধরি, তো এরা ঠিকঠাকভাবে কোনো সমস্যা হবে না। আর রেডমি নোট 8 যে ক্যামেরা রয়েছে, এটা একদম চারটি ক্যামেরার নিচের যে ক্যামেরাটা রয়েছে, এটা হলো ম্যাক্রো ক্যামেরা। তো বন্ধুরা দেখুন, একটা চেপে দেওয়ার সাথে সাথে এটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এটা মাইক্রো ক্যামেরা। আর হাত সরিয়ে নেওয়ার সাথে সাথে এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক্রো ক্যামেরা কাজ কীভাবে করে। এবং বন্ধুরা, এরপরে যে ক্যামেরাটি রয়েছে সেটা হলো পোর্ট্রেট মোডের ক্যামেরা। তো পোর্ট্রেট মোড কীভাবে অন করবেন, তো বন্ধুরা দেখুন, উপরে যে থ্রি লাইন আবার টাচ করলাম, ম্যাক্রোটাকে অফ করে দিলাম। তাছাড়া বন্ধুরা, যদি আপনি স্পেশালি 48 মেগাপিক্সেল ক্যামেরা ছবি তুলতে যান, এটা বিশেষ করে রেডমি নোট 8 জন্য বলছি, তো মোড অপশানে যাবেন। আর এখানে বন্ধুরা দেখুন, 48 মেগাপিক্সেল একটি অপশান রয়েছে, এটা তুললে কী হয়, ছবির যে রেগুলেশনটা বেশি হয়, ভালোভাবে জুম করতে পারবেন, তাছাড়া কিছু না। আর এর ছবির সাইজটা অনেক বেশি হয়, 10 MB, 15, 20, 25 MB পর্যন্ত হয়ে যায় এই ছবি তো ক্লিক করলে। তো বন্ধুরা দেখুন, আমি একটা ছবি ক্লিক করলাম, আর ক্লিক করার পরে ছবিটাকে দেখুন জুম করছি আমি, এখানে জুমটা অনেকটা দেয়, এবং ছবির যে সাইজটা থাকে এটা অনেক বেশি থাকে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছি ডিটেলসে গিয়ে দেখছি, আর এখানে নিয়েছে 19 MB। তো বন্ধুরা দেখুন, 19 MB নিয়েছে, সেম একই ক্যামেরা, মেন 48 ক্যামেরা তুলবো, নর্মাল ফটো তুললাম। আর এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটার কতটা সাইজ আসছে। তো বন্ধুরা দেখুন, ডিটেলসে গিয়ে দেখছি, এখানে মাত্র নিয়েছে 5 MB। তো বন্ধুরা, 48 মেগাপিক্সেলের ক্যামেরাই ছবি, একই ছবি উঠবে, জাস্ট এখানে অত ডিটেলিংটা আসছে না। তো ফ্রেন্ডস, এছাড়া আরেকটি যে ক্যামেরা রয়েছে সেটা হলো পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোড বলতে বন্ধুরা এটা বোঝায়, এখানে দুটি ক্যামেরা কাজ করে, একটি ক্যামেরা ঝাপসা করে দেয় বা পোর্ট্রেট মোড করে দেয়, বা অনেকে ডেপথ সেন্সার যেটা বলে। তো বন্ধুরা, ওটাকে বিশেষ করে অন কিছু করতে হয় না, ফটোর মধ্যে আপনি থাকবেন, ফটোর পাশে একটা অপশান রয়েছে যে পোর্ট্রেট অপশান, এটাকে অন করে দিলে কী হয় বন্ধুরা,
আপনার ক্যামেরা থেকে 3 মিটার দূরেতে যেটা থাকবে সেটাই নেবে এবং বাকিটা ব্লার করে দেবে। তো বন্ধুরা কীভাবে কাজ করছে দেখুন, আমি হাতটা এখানে দিয়েছি আর হাতটা এখানে আসছে এবং দু সাইডে যে চারদিকে যে যেগুলো রয়েছে সেগুলো বাকি জায়গাগুলোকে ব্লার করে দিয়েছে, মানে ঝাপসা করে দিয়েছে। এগুলো বেশি DSLR-এর কাজটা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এটা বন্ধুরা শুধু ব্যাক ক্যামেরা নয়, এটা ফ্রন্ট ক্যামেরা হয়, তবে ফ্রন্ট ক্যামেরা অতটা ভালোভাবে হয় না কারণ পিছনে ক্যামেরা একটা বিশেষ করে একটি ক্যামেরা ডেপথ সেন্সার দেওয়া হয়েছে। আর এখানে বন্ধুরা দেখুন এই ফ্রন্ট ক্যামেরা অন করছি। তো বন্ধুরা দেখুন আমি এখানে ফ্রন্ট ক্যামেরা অন করেছি আর আমার দু সাইডে ব্লার দেখাচ্ছে। এখন পোর্ট্রেট মোড অন রয়েছে, তাই পোর্ট্রেট মোডটাকে অফ করে দিলাম, জাস্ট ফটোস করে দিলাম, ফটো করে দিলাম আর দু সাইডে আমার ভালোভাবে বোঝা যাচ্ছে। আর যদি পোর্ট্রেট মোড অন করে দিই তাহলে দু সাইডটাকে ঝাপসা দেখাবে বা ডেপথ সেন্সার দেখাচ্ছে। তো পিছনে ক্যামেরাটা ভালোভাবে কাজ করে ডেপথ সেন্সার বা পোর্ট্রেট মোডে, কারণ পিছনেরটা একটি ডেপথ সেন্সার ক্যামেরা দেওয়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, চারটি ক্যামেরার কাজ আমি কি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।